ফুর্তি করতে আসছে, হ্যাঁ 22 খানা গাড়ি নিয়ে ফুর্তি করতে আসছে, একবারও লেট করে নাই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে রাজ্যের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন। তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন, আর সেই কথা বলতে গিয়েই এদিন যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো মানুষের ক্ষোভের মুখে পড়লেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে মানুষ একেবারে তার মুখের উপরই ক্ষোভ উগড়ে দিল, এবং মানুষের এই ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেজার মুখে পিছু হটলেন। পিছু কিন্তু হটতে বাধ্য হলো, কেননা মানুষের প্রশ্নের জবাব তিনি দিতে পারছিলেন না। মানুষ যেসব যুক্তি দিচ্ছিল সেই যুক্তির উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী খুঁজে পাচ্ছিলেন না। কি যুক্তি দিচ্ছে মানুষ? মানুষ কিন্তু স্পষ্ট বলছে যে প্রত্যেক বছর বন্যা হচ্ছে, প্রত্যেক বছরই একই ঘটনা ঘটছে, কিন্তু সে নিয়ে সরকার কোনো পদক্ষেপ করছে না। এবং এই যে ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা, সেই বন্যাতে মানুষের খাবার পর্যন্ত জুটছে না, সরকারের তরফ থেকে কোনো খাবার কিংবা পানীয় জলও দেওয়া হচ্ছে না। আর এ নিয়ে যখন তর্কাতর্কি চলছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ফের তার যে সেই পুরনো বুলি যে ডিভিসির জল ছাড়ার ফলে, কেন্দ্রীয় সরকারের জল ছাড়ার ফলে বন্যা হয়েছে, ম্যান মেড বন্যা হয়েছে, সেই যুক্তি কিন্তু মানুষ শুনতে চাইলেন না। আর শুধুমাত্র তাই নয়, মানুষ কিন্তু এদিন রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ির কনভয়, সেই গাড়ির কনভয় নিয়ে কিন্তু কটাক্ষ করে বসলেন। বলে বসলেন যে 22 খানা গাড়ি নিয়ে কি তিনি এখানে মজা দেখতে এসেছেন? এমনই কিন্তু মানুষের ক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছড়ে পড়ল হুগলি জেলাতে। বন্ধুরা, ঠিক কি ঘটল দেখুন সেই ভিডিও। ফুর্তি করতে আসছে, হ্যাঁ 22 খানা গাড়ি নিয়ে ফুর্তি করতে আসছে, একবারও লেট করে নাই, চার জায়গায় জল পড়ছে, তুই স্টিল মানে
বন্ধুরা বুঝতেই পারছেন যে মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ম্যান মেড বন্যা সেই যুক্তিটা কিন্তু মেনে নিতে পারছেন না। তারা কিন্তু ঠিকই বুঝছেন যে প্রত্যেক বছর বন্যা হচ্ছে, হয়তো ডিভিসির জল ছাড়ার ফলেই হচ্ছে, কিন্তু সেই ডিভিসির জল ছাড়ার ফলে যে বন্যা বা প্লাবন, সেই প্লাবন আটকানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে কী করা হয়েছে। এই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের তো বয়স 13 বছরের উপরে হয়ে গেল, 13 বছর ধরেই প্রত্যেক বছর ডিভিসে জল ছাড়ছে এবং প্রত্যেক বছরই বন্যা হচ্ছে। তো রাজ্য সরকারের তরফ থেকে কি কোনো প্ল্যান কিংবা কোনো ধরনের কোনো পদক্ষেপ কি করা হয়েছে? মানুষ কিন্তু এখানেই প্রশ্ন তুলছে যে ডিভিসির জল হলে তো ডিভিসি জল ছাড়বেই, কিন্তু রাজ্য সরকার কি করেছে? রাজ্য সরকার কি এই ডিভিসির জল বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য কোনো ব্যবস্থা নিয়েছে? এই প্রশ্নটা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তোলা হচ্ছে, মুখ্যমন্ত্রী কিন্তু তার কোনো জবাব দিতে পারলেন না। আর এখানেই বিরোধীরা যেটা কটাক্ষ করছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থা এমন যে তিনি তার সরকারে কি ঘটছে, মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরজিকরের সন্দীপ ঘোষ সবাই কি করছেন তিনি কিছুই জানেন না। তিনি নাকি কিছুই জানতেন না, তার কাছে কোনো ইনফরমেশন ছিল না, কিন্তু যখনই এই ডিভিসির জল ছাড়ার ব্যাপারটা আসে, ডিভিসির জল ছাড়ার ফলে বন্যার ব্যাপার আসে, তখন তিনি সব কিছুই জেনে বসে থাকেন। তখন তিনি কিন্তু আগেভাগেই সব কিছু জেনে যেটা মন্তব্য করেন যে কেন্দ্রীয় সরকার নাকি ইচ্ছে করে জল ছেড়ে দিয়ে বাংলাকে ভাসিয়ে দিয়েছে, বাংলাকে ডুবিয়ে দিয়েছে। তিনি সব খবরই রাখেন, সব খবরই নাকি তার কাছে পৌঁছায়, কিন্তু সব খবর পৌঁছালেও তার সরকারে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়িতে কি করে টাকার পাহাড় উদ্ধার হলো, কি করেই বা প্রাক্তন খাদ্যমন্ত্রী পেয়ারের বালু খাদ্য দুর্নীতি করলো, আর কি করেই বা আরজি করে সন্দীপ ঘোষের মতো একজন লোক থাকার ফলে এত বড় কাণ্ড ঘটে গেল, সেই সব তার কাছে কোনো খবর থাকে না। সে নিয়ে যখন তিনি সমালোচনার জবাব দেন, তখন তিনি বলেন যে তার কাছে নাকি কোনো খবরই ছিল না। অথচ কেন্দ্র সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ডিভিসির জল ছেড়ে ম্যান মেড বন্যা পশ্চিমবঙ্গে করে দিচ্ছে, সেই খবরটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে ঠিকই আছে। কিন্তু এই খবরটা থাকার ফলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ডিভিসির জল আটকানোর কোনো ব্যবস্থা এতদিনে করেছেন? এই যে ডিভিসির জল ছাড়ার ফলে প্রত্যেক বছর বন্যা, সেই বন্যা আটকানোর জন্য, বন্যা নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের তরফে কি কোনো পদক্ষেপ করা হয়েছে, নাকি ইচ্ছে করেই রাজ্য সরকার প্রত্যেক বছর এমন বন্যা চাইছে আর কেন্দ্র সরকারকে দুষতে চাইছে? এমনই কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা।
আর একই প্রশ্ন কিন্তু এদিন মানুষকেও করতে দেখা গেছে। বন্যা প্লাবিত যারা পীড়িত তারাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপরে এইসব নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং যখন তিনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না তখন কিন্তু তিনি বেজার মুখে মুখ ঘুরিয়ে সেখান থেকে কেটে পড়লেন। এখন বন্ধুরা আপনারা এ বিষয়ে কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।